আগে ভোট কত জাকজমক, মনে কর দুই দলের লড়াই, কত মিছিল মিটিং হয়েছে, এখন তো আর ওগুলো হয় না। মিছিল মিটিং তো করতে দেয় না, তাহলে শান্তি কীভাবে হবে? দুই দলের লড়াই হবে, যেমন বল খেলার নামলে গুলি লাগে না, এখন গুলি আছে, গুলি ছাড়া বল, তাহলে গোল যদি গোল কি না থাকে, ফাঁকা ফিল্ডে গোল, মানে আপনি করতেছেন মজা হচ্ছে না? মজা হচ্ছে না, নৌকার সাথে আর নাই কেউ, কেউ নাই নৌকার সাথে, এই যে ধরেন একতারা দোতারায় যারা আছে, এগুলো তো কোনো ইয়ে না, এগুলো সাধারণ সাধারণ মানুষ, মানে এরা পারবে না, না লাঙল টাঙল না, এরা হবে না কিছু, এদেরকে দিয়ে এলেক দিয়ে হবে না। কবে ভোট? ভোট তো আমরা জানি না কবে, ভোট জানেন না? না 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 না, কির ভোট? ভোট এলে আগে নির্বাচন দেখছি না, এরকমের তো কোনো সিচুয়েশনই নাই, তাই আমরা কেমন বুঝবো ভোট নাকি? কেন ভোট দেবো? একজনে দাঁড়াইলে আর ভোট দেওয়া লাগে তো এমনি হয়ে যায়। এত এত পোস্টার লাগাইছে আপনাদেরকে চেনার জন্য চেহারাটা, এই পোস্টার গুলা দিয়ে আপনাদের হয় না চেনা লাগবে কি? যারা দাঁড়াইছে এখন তো চিনি, এখন তো আমরা চিনি, আগে আবার চেনা লাগবে কি? পোস্টার না লাগাইলে তাই না, লাগাইলে তো আমি চিনি তো, আর আওয়ামী লীগ করা। আরে ভাই, একটা একজলীয় পোস্টার দিয়ে কি নির্বাচন হয়? দুই পক্ষের পোস্টার লাগে না, এক পোস্টার দেয় সব। ও একটা মার্কা কি মার্কা, কোন দল এত আমরা চিনিও না, কই এনে তো পরিচিত কোনো মার্কাই নেই, সবাই থাকলে খেলা জমতো, কোন মার্কা কি? এই যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, আত্মাখা, আরো যারা যারা আছে সবাই থাকলেই তো ভালো হয়, জনগণের দাম হয়। এখন কি জনগণের দাম আছে না? উৎসব নেই কেন? নাই উৎসব, আগে তো উৎসব ছিল, এখন নাই। মানুষ মানুষের ভিতরে তো ওরকম কিছুই নাই। কি কারণ মনে হয়? আপনিও তো থাকেন দোকানে পাটে, হাটে ঘাটে চলেন, মানুষ তো ভয়ে আতঙ্ক, মানুষের দিন আনে দিন খায়, তা তো কষ্ট হয়ে যায়, তারপরে তো মানুষ ভয়ে রাস্তায় ভেবে রয় না, এটা এটা কথা কইতে পারে না, মনটা খুইলা কোন জায়গায় কি সমস্যা হয়ে যায়। এখন তো এককভাবে হইতাছে জিনিসটা, দেখা যাইতেছে বিরোধী পার্টি খুবই কম, তার জন্য জমজমাটও কম, দল কম না আরো অনেকগুলো আছে, যতই দল থাক, কিন্তু বিরোধী দল তো হলো বিএনপি, কিন্তু দুই দলের তো দরকার, দুই দল যদি অ্যাডজাস্ট ভোট নিতে পারে তাহলে আমরা সুস্থ নির্বাচনটা দিতে পারি। ভোটটা হইলো কি, সব দল থাকলে একটা আনন্দ থাকতো, এখন সব দল যত বিএনপি নাই, এখনো যারা আছে তারা তাদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে রয়েছে। আপনার কাছে একটু শুনি ভোটের কথা। সর্বদলের ঐক্যমতা যে ভোট হওয়া দরকার, ওই ভোট হচ্ছে না। হ্যাঁ, আরো কিছু দল থাকলে ভালো হইতো, ভালো হইতো, সমস্ত দল নিয়ে একসাথে যদি ভোট হইতো ভালো হইতো, এখন তো একতন্ত্র ভোট হইতেছে, এই জন্য আমরা চাইতেছি যে একতন্ত্র ভোট না হইয়া সর্বদলে ভোট হোক, এই সংসদ ভেঙে জাতীয় সরকার অধীনে। এটা তো হইলো যে আওয়ামী লীগের একটা দল স্বতন্ত্র প্রার্থী, ওনারা আবার আওয়ামী লীগের দল, এই এসা তো দেখি কোনো দল দেখি না। আর অন্য যে মার্কেগুলো আছে, লাঙল, তারপরে একতারা, এগুলা জাতীয় পার্টি তো আওয়ামী লীগের দল, আওয়ামী লীগের দল জাতীয় পার্টি, আওয়ামী লীগের পার্টি তো আমরা জানি আলাদা একটা দল না, আলাদা কোনো দল না, এটা হলো শরিক দল, আওয়ামী লীগের শরিক দল। মার্কা কি কি আছে? আমার মার্কা ভোটে তো নাই, দেশে মার্কা কি? ভোটে তো দেখি না মার্কা কি, ভোট ভোট দেখেন না, মানে এই যে এত পোস্টার দেখা পাচ্ছেন, স্বতন্ত্র পার্টি দল, দল না থাকলে ভোট আছে, এরা কি দলের মধ্যে পড়ে নাকি? স্বতন্ত্র পার্টি এরা দলের মধ্যে পড়ে না, দলের মধ্যে কি পড়ে? জাতীয় পার্টি, জাতীয় পার্টি তো নাই কেন, ওরা তো লাঙল, হ্যাঁ তো হ্যাঁ, কোনো কথা স্টিমেট আছে নাকি? এরা কি, এরা কি জাতীয় পার্টি? এরা মানে রাজনীতির এই এক কথা কই, এক কথা সকালে এক কথা, বিকালে এক এক কথা কয়, এক কোনো এস্টিমেট আছে নাকি?